গান শিল্পী মানুষ তো মাঝে মাঝে আসলে এই সমস্ত প্রোগ্রামে না আসলে গান না গাইলে গানের অনুষ্ঠানে না গেলে নিজের যে এনার্জিটা এটা পাই না তো অনেক কাজ করি মানুষের জন্য কিন্তু নিজেরও তো একটু ভালো লাগার জায়গা থাকে সেই ভালো লাগার জায়গাটা সেই মঞ্চটাই হলো এই মঞ্চ তো সবাইকে দেখে এখানে অনেক গুণী মানুষরা এখানে আসছেন আমি সবাইকে দেখে আসলে ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে খুব ভালো আছি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা থাকলো আর এই দারুণ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমি তাদের জন্য শুভকামনা করছি যে আসলে পুরস্কার যখন কেউ পায় তার যে কাজের যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে আরও বেশি আগ্রহ এবং তার আরও বেশি দায়িত্ব বেড়ে যায় আর সেখান থেকেই আমি সবসময় যারা এই আয়োজনগুলো করেন আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই যে তারা এই আমাদের কাজগুলোকে আরও আরও দায়িত্বগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য তারা পেছন থেকে এই চেষ্টাটা করেন এই ভালোবাসাটা যোগান তো আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই গৌতম শাহকে এবং যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা দোয়া করবেন আমার জন্য আমি যে মাঠে আছি সেই মাঠে যেন ভালোভাবে মানুষের জন্য কাজ করতে পারি সেই দোয়াটা চাই আপনাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ এখন তো অ্যাওয়ার্ড দিতে আসছিলাম আর নির্বাচন চলছে ভালো চলছে আমি এখন তো এলাকা থেকেই আসছি মানিগঞ্জ থেকেই এখানে আসলাম আবার এখন মানিগঞ্জেই চলে যাব প্রতিদিনই আমাদের কোনো না কোনো বৈঠক কোনো না কোনো কাজ চলমান আছে এবং উৎসবমুখর পরিবেশ চলছে আগামীকালকে আমাদের যাচাই বাছাই হবে তারপরে মোটামুটিভাবে আমরা সারা বছরই কাজ করি ওইভাবেই আমাদের কাজ কর্মগুলো সব চলমান অবস্থায় আছে আসলে শিল্পী মানুষ তো একটা কোনো প্রোগ্রামের আমন্ত্রণ পেলে আসলে ঘরে থাকতে পারি না ওই যে আমি স্টেজেও বলতেছিলাম যে মঞ্চায় একটা গানের মঞ্চে যাই মঞ্চায় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাই কিন্তু আসলে অনেক ব্যস্ততা দিন রাত সমানে কাজ করতে হচ্ছে অনেকদিন পরে আসলে ঢাকায় আসলাম ওই জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছিলাম আর তারপরে আসতে আসছি ওই অনেক কাজ করেছি আগামীতে আরও অনেক কাজ আমাদের করার বাকি আছে আর মানুষ যেহেতু ভালোবাসে মানুষের আস্থার একটা জায়গা তৈরি হয়েছে অনেকদিন তিন তিনবার আমি এখানে এমনি সবাই চিন্তা করছে যে না উনি আমাদের এলাকায় থেকে অনেক উন্নয়নের কাজ করেছে ভালো কাজ করেছে উনি কারোর সাথে মানে ওনার বিপক্ষে ওই ধরনের কোনো মানে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ একটা মানুষ অনেকদিন থাকলে যেরকম অনেক ধরনের দোষ ত্রুটি অনেক কিছু হয়ে যায় হয়তো মানুষ তার চাইতে আমাকে একটু ভালো পেয়েছে এবং ভালো মনে করে ভালোবাসে সবাই এর জন্য আবারও চেয়েছে নেত্রীর কাছে নেত্রী আমাকে আবারও এখানে মনোনয়ন দিয়েছে